মাসিক বা পিরিয়ডের ব্যথা হওয়া একটি কমন ঘটনা। এটি মাসিক চক্রের একটি স্বাভাবিক অংশ। বেশিরভাগ নারী জীবনের কোনো এক সময়ে এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। পিরিয়ডের ব্যথা কোথায় হয়? পিরিয়ডের ব্যথা সাধারণত পেট কামড়ানোর মতো ব্যথা হয়। এই ব্যথা কোমরে ও উরুতে ছড়িয়ে যেতে পারে। কখনো কখনো পেটের ব্যথাটি কিছুক্ষণ পরপর প্রচণ্ডভাবে কামড়ে ধরা বা খিঁচ ধরার মতো করে আসা যাওয়া করে। অন্যান্য সময়ে একটানা ভোঁতা ধরনের ব্যথা হতে পারে। ব্যথাটি এক এক মাসিকের সময় এক এক রকম হতে পারে। কোনো কোনো মাসে হয়তো সামান্য অস্বস্তির মতো অনুভব হয় অথবা একেবারেই কোনো ব্যথা হয় না। অন্যান্য মাসিকের সময়ে আবার বেশ ব্যথা হতে পারে। তবে কখনো কখনো মাসিক চলাকালীন সময়ের বাইরেও তলপেটে এরকম ব্যথা হতে পারে। পিরিয়ডের ব্যথা কতক্ষণ স্থায়ী হয়? সাধারণত মাসিক শুরু হওয়ার সময়ই পিরিয়ডের ব্যথা শুরু হয়। তবে কারো কারো ক্ষেত্রে মাসিক শুরু হওয়ার বেশ কিছুদিন আগে থেকেই ব্যথা শুরু হয়ে যায়। পিরিয়ডের ব্যথা সাধারণত 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। তবে এর চেয়ে বেশি সময় ধরেও ব্যথা থাকতে পারে। সাধারণত মাসিকের যে সময়ে সবচেয়ে বেশি রক্তক্ষরণ হয় সেই সময়ে ব্যথার পরিমাণও সবচেয়ে বেড়ে যায়। পিরিয়ডের ব্যথা কমানোর উপায়: গরম শেক নিন, আদা সেবন করুন, শ্বাসের ব্যায়াম করুন, ব্যায়াম করুন, পেট ম্যাসাজ করুন, উষ্ণ গরম পানি দিয়ে গোসল করুন। পিরিয়ডের ব্যথা কমানোর ঔষধ: পিরিয়ডের ব্যথা কমাতে আইবুপ্রোফেন অত্যন্ত কার্যকরী। প্রোস্টাগ্ল্যান্ডিন নামের একটি কেমিক্যালের কারণে পিরিয়ডের ব্যথা হয়। আইবুপ্রোফেন এই কেমিক্যালকে থামিয়ে দেয়, ফলে ব্যথা কমে যায়। সাধারণত এই ঔষধ সেবনের পরে 20 থেকে 30 মিনিটের মধ্যে ব্যথা কমে যায়। আইবুপ্রোফেন 400 মিলিগ্রাম ট্যাবলেট দিনে 3 থেকে 4টা খেতে হবে। 4 থেকে 6 ঘন্টা পর এই ঔষধ খেতে হয়। শুধুমাত্র বয়স 12 বছর অথবা তার বেশি হলেই এই ঔষধ সেবন করতে পারবেন। পিরিয়ডের ব্যথা কমাতে আইবুপ্রোফেন প্যারাসিটামলের চেয়েও বেশি কার্যকর। প্যারাসিটামল যাদের বয়স 12 বা তার বেশি, তারা 500 থেকে 1000 মিলিগ্রাম করে প্যারাসিটামল খেতে পারবেন। 500 মিলিগ্রামের ট্যাবলেট হলে 4 থেকে 6 ঘন্টা পর পর একটা অথবা দুইটা খেতে পারেন। তবে সব মিলিয়ে 24 ঘন্টায় 500 মিলিগ্রামের 8টা ট্যাবলেটের বেশি সেবন করা যাবে না।